হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করব সেটি হলো 999। তো এই 999-এ কল দেওয়ার এবং এই 999 কি এবং এই 999-এ কল দেওয়ার পর আপনি কি সুবিধা পাবেন, চলুন আজ আমি আপনাদেরকে জানাবো সেই 999-এ কল দিলে আপনি কি উপকার পাবেন এবং কি ইনফরমেশন আপনি পাবেন এবং কীভাবে আপনি হেল্পটা আপনার কাছে সহজেই আপনি নিতে পারবেন। সো 999 বাংলাদেশ অন্যান্য দেশে 999 শুনলে মনে করি আমরা পুলিশ বা ফায়ার সার্ভিস, পুলিশের বেশিরভাগ মনে হয় ইমার্জেন্সি কিছু। সো সেরকমই বাংলাদেশে 999 খুলেছে এবং সেটা অনেক দিন হয়েছে এবং বাংলাদেশে প্রতিদিন 999-এ অনেক বেশি হেল্প পাচ্ছে, পুরো বাংলাদেশের মানুষের অনেকেই হেল্প পাচ্ছে যারা 999 সম্পর্কে অবগত। তো বাংলাদেশে 999 হলো পুলিশের, অন্যান্য দেশের 999 শুধু পুলিশে থাকে, শুধুমাত্র বাংলাদেশে 999-এ আপনি সব সুবিধা একসাথে পাচ্ছেন। তো বাংলাদেশে 999-এর এটি অনেক বড় একটা অবদান যে 999-এ কল দিলে আপনি এখান থেকে অ্যাম্বুলেন্স, তারপরে ফায়ার সার্ভিস, তারপরে পুলিশের হেল্প, আপনি যে কোনো জায়গায় থাকলে আপনাকে পুলিশের সহযোগিতা দিতে পারে 999 থেকে। তো এই 999-এ আপনি কল দিলে কি বলবেন এবং কারা কল ধরবে? 999-এ কল দিলে আপনার ওখান থেকেই কাস্টমার সার্ভিসের মতোই থাকবে, ওখান থেকে কোনো ছেলে পুরুষ পুলিশ অথবা মেয়ে পুলিশ কল ধরবে আপনার। ধরার পর আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার কি সমস্যা অথবা আপনার আপনি কি কি সমস্যায় ভুগছেন বা কি ধরনের প্রবলেম হচ্ছে। আপনার যদি কোনো ইমার্জেন্সি থাকে, কোনো ইমার্জেন্সি সমস্যা থাকে, তখন অবশ্যই তাদেরকে এক্সপ্লেন করলে তারা আপনাকে ওই জায়গায় সাহায্য পাঠাবে। যেরকম আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, শনিবার রাত 2টা বাজে এক বোন, সেই এখান থেকে মাগুরা থাকে, তো তার ভাই থাকে ঢাকায়, ঢাকা মোহাম্মদপুরে থাকে। তো শুনেছে তার কোনো একটি ফ্রেন্ড থেকে যে সে সুসাইড করার জন্য রুম লক করছে। তো তার মানে সুসাইড করার পুরো প্ল্যান ছিল। তো তার বোন তো শুনে পাগল হয়ে গেছে, এখন কিছু করার নাই। তো এই মুহূর্তে কি করবে? এই মুহূর্তে সে না পেরে বোনটি কি করেছে, 999-এ কল দিয়েছে এবং মোহাম্মদপুরের আদাবর থানায় সেই 999 থেকে কলটা ট্রান্সফার করা হয় এবং ওখানে 10 মিনিটের ভিতর রাত 2টা বাজে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ফোর্স পাঠানোর পরে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে, কারণ হলো যে সে সুসাইড করতে যাচ্ছে এবং সে পুলিশদের কাছে আশ্বাস দিয়েছে লাস্ট পর্যন্ত যে সে আর সুসাইড করবে না। তো এই 999-এর সুবিধা কী কী, আপনি কী কী সুবিধা পেতে পারেন? যদি মনে করেন কারো বাসায় আগুন লেগেছে, তো আপনি ফায়ার সার্ভিসের নাম্বার কিন্তু সহজে মনে রাখতে পারবেন না, ওই ক্ষেত্রে আপনি 999-এ কল দিলেই ফায়ার সার্ভিস আপনার খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং ফায়ার সার্ভিসকে ওরাই কল দিয়ে অবগত করে দিবে। ঠিক আছে, আপনার জাস্ট লোকেশনটা বলতে হবে এবং তারা আপনাকে সর্বত্র সহযোগিতা করবে। রাস্তাঘাটে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি 999-এ কল দিতে পারবেন, কোনো সমস্যা নেই এবং নির্দ্বিধায় আপনি বাংলাদেশের একটি নাগরিক হিসেবে 999 থেকে হেল্প পাবেন। মনে করেন যে কোনো বাসে হ্যারাসমেন্ট হচ্ছে, কোনো বাসে আপুরা, বিশেষ করে আপুরা কোনো মেয়েদেরকে হ্যারাসমেন্ট করছে, আপনি কারো সাহায্য নিতে পারছেন না বা কোনো হেল্প পাচ্ছেন না, আপনি 999-এ কল দেবেন। 999-এ কল দিলে আপনি আপনার নির্দ্বিধায় সহযোগিতা পাবেন। ঠিক আছে, তো 999-এ কল দিলে আপনার যেই সব হেল্প পাবেন সেগুলো আপনারা খুব মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল খুব তাড়াহুড়ার মধ্যেই পাবেন, বিকজ অফ হলো 999-এর যে অ্যাকশনটি নেওয়া হয় এবং সেটি খুব ফাস্ট অ্যাকশন নেওয়া হয়। লাস্ট ইয়ার 2019-এ বাংলাদেশের প্রায় কল এসেছে 2 লাখেরও বেশি 999-এ। আপনারা হয়তো বা অনেকেই জানেন এই বেশি, কিন্তু এর মধ্যে প্রায় 20,000 মানুষকে বাংলাদেশ পুলিশ হেল্প করতে পেরেছে এই 999 দিয়ে। তো আজকে আমি আপনাদের কাছে এই 999 বলার কারণ হলো যে আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের পাশের বাসার কাউকে হ্যারাসমেন্ট করা হচ্ছে অথবা পাশের বাসার কোনো বাচ্চাকে মারা হচ্ছে, আমরা সেটা কি শুধু ভিডিও করি? সো আমরা শুধু ভিডিও কেন করবো? আমরা এখন চাইলে সেখানে পুলিশের হস্তক্ষেপ কামনা করতে পারি এবং পুলিশের হেল্প নিতে পারি খুব সহজে। আপনারা কিছু করবেন না, জাস্ট 999-এ কল দেবেন। 999-এ কল দেওয়ার পরে কিছু অপশন আসবে, সেগুলোর প্রেস করে আপনারা ডিরেক্টলি পুলিশের সাথে কথা বলতে পারবেন এবং তাদের থেকে আপনারা সাহায্যটা খুব সহজেই পেয়ে যাবেন। যেমন আপনার কোনো বিপদে, আপনি কোথাও হ্যারাসমেন্ট হচ্ছেন বা কোনো বিপদে পড়েছেন, এই বিপদ থেকে আপনার অবশ্যই হেল্প করার দায়িত্ব 999-এ আপনাকে সাহায্য করবে। ঠিক আছে, তো এই 999-এ আপনি কখনো কল দেওয়ার চেষ্টা করবেন কখন?
যখন আপনার কোনো দরকার হবে অথবা ইনফরমেশনের দরকার, খুব বেশি জরুরি ইনফরমেশনের দরকার, সরি, তখন আপনি কল দিবেন। আর যদি মনে করেন যে আপনি 999 কল দিয়ে কথা বলবেন না অথবা মিস কল দেওয়ার চেষ্টা করবেন, এমন করলে আপনার নাম্বারটি ওরা ব্লক করে দেবে। কারণ হলো নেক্সট টাইম আপনি কখনো বিপদে পড়লে 999 আপনি কল দিতে পারবেন না। আমি আশা করি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিতে পেরেছি, 999 সম্পর্কে আপনাদেরকে কিছু অবগত করতে পেরেছি। আজ পর্যন্তই ভালো থাকবেন, যদি আমার ইনফরমেশন ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।